বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরা পড়ছি আমাদের ইতিহাস বইয়ের দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্যগুলো সম্পর্কে তো এর আগের ভিডিওতে আমরা চন্দ্র বংশ নিয়ে পড়া শুরু করেছিলাম এই ভিডিওতে আমরা সেই চন্দ্রবংশের বাকি অংশটা পড়ব তো আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম যে ত্রৈলক্ষ চন্দ্র ছিলেন যিনি কিনা এই চন্দ্র বংশটাকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি ত্রিশ বছর শাসন করেন নয়শো সাল পর্যন্ত তো ত্রৈলোক্যচন্দ্রের পরে যিনি সিংহাসনে আসেন তিনি ছিলেন ত্রৈলোক্যচন্দ্রের ছেলে শ্রীচন্দ্র এই শ্রীচন্দ্রের সময়ে চন্দ্রবংশের যে প্রতিপত্তি ছিল সেটা সবচেয়ে বেশি এগিয়ে যায় এবং চন্দ্র তিনি এই শ্রীচন্দ্রই ছিলেন চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং তার যে উপাধি ছিল সেটা ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরা মহারাজা ধীরাজ তাহলে কি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহা রাজা ধীরাজ এবং তার সময় কিন্তু তার যে রাজ্যটা ছিল সেটা এই দক্ষিণ পূর্ব বাংলা ছাড়াও উত্তর পূর্ব বাংলা পর্যন্ত এবং উত্তর পূর্ব বাংলায় কামরূপ এবং দক্ষিণ পূর্ব বাংলায় অর্থাৎ চলো আমরা লিখে ফেলি একটু উত্তর পূর্ব বাংলায় কামরূপ এবং দক্ষিণ পূর্ব বাংলায় দক্ষিণ পূর্ব বাংলায় গৌর পর্যন্ত সরি দক্ষিণ পূর্ব বাংলায় ছিল উত্তর পূর্ব বাংলায় কামরূপ এবং উত্তরে গৌরব পর্যন্ত বিস্তৃত ছিল তাহলে বুঝতেই পারছো যে তারা কত বড় অংশ নিয়ে তারা তাদের শাসনটা করছিল এবং তাদের যে রাজধানী ছিল সেটা ছিল বর্তমানে যে মুন্সিপুর মুন্সীগঞ্জ জেলাটা আছে সেটার বিক্রমপুরে তাদের রাজধানী ছিল এবং শ্রীচন্দ্র প্রায় ৪৫ বছর অর্থাৎ নয়শো পঁয়তাল্লিশ থেকে নয়শো বছর সাল অর্থাৎ ৪৫ বছর তিনি শাসন করেন এবং তার শাসনামলে এই চন্দ্রবংশের শাসনটা সবচেয়ে বেশি এগিয়ে যায় তো এরপরে শ্রীচন্দ্রের পরে আসেন তার পুত্র কল্যাণচন্দ্র তার নাম কি বলতো কল্যাণচন্দ্র তারপর শাসনামলে আসেন লডহচন্দ্র যিনি কিনা কল্যাণচন্দ্রের পুত্র ছিলেন এবং সবার শেষে আসেন গোবিন্দচন্দ্র এবং এই গোবিন্দচন্দ্র ছিলেন শেষ চন্দ্র রাজা গোবিন্দচন্দ্র তাহলে তিনি কি ছিলেন শেষ চন্দ্র রাজা তাহলে আমরা কী দেখলাম যে শ্রীচন্দ্রের ছেলে কল্যাণচন্দ্র আসেন শাসনে তিনি শাসন করেন নয়শো থেকে এক সাল পর্যন্ত ২৫ বছর তারপর আসেন লডহ চন্দ্র তিনি আনুমানিক এক হাজার থেকে এক সাল পর্যন্ত শাসন করেন এবং সবার শেষে আসেন গোবিন্দচন্দ্র এবং তারপরেই তো প্রশ্ন আসে যে গোবিন্দচন্দ্রের সময় পতনটা কিভাবে ঘটে চন্দ্র বংশে তো সে সময় দুটো বিদেশি শক্তি ছিল একটা বিদেশি শক্তি ছিল চোল এলাকা থেকে রাজেন্দ্র চুল এবং অন্যটি ছিল কলচুরি এলাকা থেকে কলচুরি এলাকা থেকে কর্ণ এই যে এই দুটো যে বিদেশি শক্তি ছিল এই দুটো বিদেশি শক্তির আক্রমণেই রাজাদের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং তা সেখানে তাদের পতন ঘটে তাহলে বন্ধুরা আমরা জানলাম শ্রীচন্দ্রের সময় থেকে কিভাবে নয়শো সালের পরে শাসনটা চল শাসন চলছিল কিভাবে চন্দ্রবংশ রাজ্য বিস্তার করে এবং কিভাবে বিদেশি শক্তির হাতে তাদের পতন ঘটে তো এর পরের ভিডিওতে আমরা পড়ব এর পরের যে বংশ বর্মবংশ তাদের কথা তার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে চন্দ্রশাসনের পতনের কারণ কি প্রাকৃতিক দুর্যোগ বিদেশি আক্রমণ বর্মবংশ নাকি দুর্বল শাসন তো আমরা জানি যে চন্দ্রশাসনের পতনের কারণ ছিল বিদেশি আক্রমণ অর্থাৎ চোলের রাজা রাজেন্দ্র চোল এবং কলচুরের রাজা কর্ণ এদের আক্রমণে তাদের ক্ষমতা হ্রাস পেয়ে তাদের পতন ঘটেছিল তাহলে ভিডিওতে এ পর্যন্ত পরে ভিডিওতে আমরা পড়ব বর্মবংশ সম্পর্কে